এখন পাবনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পার্থ হাসান। সেখানে বাস শ্রমিকদের মারধরে প্রতিবাদে পরিবহন ধর্মঘট চলছে, সেই ব্যাপারে বিস্তারিত জানবো তার কাছ থেকে। পার্থ হাসান, পরিবহন ধর্মঘটের ব্যাপারে শ্রমিক নেতারা কি বলছেন, আর এই এর ফলে যে যাত্রীদের ভোগান্তি হচ্ছে সে ব্যাপারেও জানাবেন। ধন্যবাদ তরণী। আপনি জানেন যে আজকে সকাল 6টা থেকে কিন্তু এই শ্রমিকদের মারধরের প্রতিবাদে কিন্তু ধর্মঘট চলছে। আপনি যদি আমার পেছনে একটু দেখেন যে এখন এর মধ্যে কিন্তু রাস্তার প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে, একটি ট্রাক আড়াআড়িভাবে ফেলে রেখে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ কিন্তু বাস, ট্রাক, সিএনজি সহ সব ধরনের যানবাহনই কিন্তু বন্ধ রয়েছে। তাছাড়া আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, আমি এখানকার যারা শ্রমিক রয়েছেন বা মালিক সমিতির যারা রয়েছেন, নেতৃত্বে যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনা, এই নির্যাতন কিন্তু একদিনের নয়, দীর্ঘদিন ধরেই তারা এই ধরনের আচরণ করে আসছে। এর গত চার পাঁচ দিন আগেও কিন্তু পাবনা এক্সপ্রেসের দুজন শ্রমিককে তারা মারধর করে, তার পরপরই কিন্তু পাবনা প্রেস ক্লাবে তারা একটি সংবাদ সম্মেলন করেন, সেখান থেকে 72 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। সেই তাতেও কোনো সমাধান না আসলে তারা কিন্তু এই আন্দোলনে নামেন। তাই আমরা শ্রমিক এবং যারা নেতৃত্বে রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে এই সমস্যাগুলোর স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন কিন্তু চলবে। এছাড়াও আমরা পাবনার জেলা প্রশাসক যিনি রয়েছেন কবির মাহমুদ, তার সাথেও কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন দুই পক্ষ কথা বলে, সিরাজগঞ্জের যারা রয়েছেন কর্তা ব্যক্তিরা রয়েছেন তাদের সাথেও তারা যোগাযোগ করেছেন এবং এই বিষয় নিয়ে কিন্তু তারা আলাপ আলোচনা করছেন কিভাবে আসলে এই সমস্যাগুলোর সমাধান করা যায়। তরণী, এই ছিল আসলে আমার কাছ থেকে পাবনা থেকে সর্বশেষ তথ্য। জি পার্থ হাসান, সেই সমাধান আসলে নিশ্চয়ই সেই খবরও পাবো আপনার কাছ থেকে।